যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারা ভেবেছিল যে এইখানেই শেষ, আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে। আর আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেই আজকের এই পর্যায়ে এসেছি। আমরা কখনো ছাত্র রাজনীতির সময় এই ধরনের নৈরাজ্য কখনো করি নাই। আমি নিজের হাতে রিক্সার আপনার টায়ারের পাম্প ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ কোনোদিন করিনি। ছাত্র রাজনীতি পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। গাজীপুরে আমাদের একজন কর্মী যে সার্বক্ষণিক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে থাকত, তাকে পিটিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। এবং ছাত্রলীগ আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা 6তলা বিল্ডিংয়ের ছাদের উপর আশ্রয় নিয়েছিল গণ্ডগোলের সময়, এবং সেখানে 6তলা বিল্ডিংয়ের উপর উঠে সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে। এমনকি অনেকে বেয়ে যখন নামছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবান স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই, এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না, কোনো ছাত্র আন্দোলনকারীরা এটি করে নাই। যারা ছাত্ররা মাঠে নেমেছিল তারা অহিংস আন্দোলন করেছিল 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহের বেশি সময় ধরে, এবং সরকার পুলিশ তাদের সমস্ত নিরাপত্তা বিধান করেছিল। তারা সমাবেশ করেছে, সরকারের কাছে দাবি দাওয়া দিয়েছে, এমনকি তারা রাষ্ট্রপতির কাছে গিয়েও তারা দাবি দাওয়া পেশ করে এসেছিল। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত। এবং এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে, এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে এবং অস্ত্র লুট করেছে। এটি রাষ্ট্রের উপরে হামলা। তবে প্রশ্ন থেকে যায়, আমরা বলেছিলাম যে আদালতে বিচারাধীন বিষয়, যেহেতু আদালতে বিচারাধীন বিষয় সরকারের পক্ষে এক্সিকিউটিভ অর্ডারে কোনো কিছু করা সম্ভবপর নয়, আদালতের মাধ্যমেই এই গোটা সমস্যার সমাধান হবে। এবং সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এই কোটা সমস্যার সমাধান যেহেতু আদালতে, সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে, শিক্ষার্থীরা হতাশ হবে না। কারণ সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে 2018 সালে, এবং এই কোটা ব্যবস্থা হাইকোর্ট সেটির বিরুদ্ধে সংক্ষুব্ধ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কোটা ব্যবস্থা বাতিলের আদেশ দেয়। সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে স্থগিতাদেশ আনে, অর্থাৎ সরকারের যে আদেশ 2018 সালে সেটি বলবৎ ছিল। এরপরও কেন ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো? এরপরও কেন প্রধানমন্ত্রীর বক্তৃতার আধা ঘন্টার মধ্যে কেন আবার ব্লকেডের ডাক দেওয়া হলো? সেই ডাক দেওয়ার প্রেক্ষিতেই বিএনপি জামাত সেখানে ঢুকে পড়ে তারা এই নৈরাজ্য চালাতে পেরেছে।